সিলভার স্কোয়ারের বিল্ডিংয়ের তলত হঠাৎ এজি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। বর্তমান সময়ত অগ্নি নির্বাপক বাহিনী তিনিখনক বাহন আহি সেই অগ্নি নির্বাপন করবল সক্ষম হয়েছে। এই মুহূর্তের সেয়া দৃশ্য দেখাইছো। ইতিমধ্যে অগ্নি নির্বাপক বাহিনী আহিছে, আরক্ষী আহি এই ঘটনাস্থলীর উপস্থিত হয়েছে। আর যেহেতু খ্রিস্টান বস্তির এই যে সিলভার স্কোয়ার বিল্ডিং, এই বিল্ডিংয়ের তলত যথেষ্ট গাড়ি পার্কিংত থাকে, আর তেনে অবস্থাতে এখন বাহনত কেনে ধরনের জুইর সূত্রপাত ঘটিছিল তাকে লৈ এতিয়া একাংশ চিন্তাত পৰিছিল। আর আমি যে খবর লাভ করছো এই খবর অনুসরি এই বাহনখন পুরনি বাহন, এই বাহনখন ঠিক করার বাবে ইয়াত লোক আহিছিল, তেওঁলোকে গ্যাসেরে এই বাহনখন কাটি আছিলে, সেই সময়তে জুইর সূত্রপাত হয়েছিল আর তেনেকৈ জুই লগা বলে খবর লাভ করছো। ইতিমধ্যে আরক্ষীর পর মন্তব্য লম, আরক্ষী এই মুহূর্তে ইয়াত আছে, আমি তেওঁলোকৰ কিছু মন্তব্য লোবলে চেষ্টা করি। হঠাৎ জুই লাগিলে, তারপর আপনার আহিলে কেনে ধরনের জুই সূত্রপাত হয়েছে? এটা আমি তদন্ত করে আছো, জুই মানে এখন গাড়ির জুই লাগিছিলে, আর কেনেক জুইটা লাগিলে, কেনেকৈ কোপরা জুই লাগিলে, আমি গোটেখানি তদন্ত করে লম, তদন্ত করে আপনার আমি জানাই দিম। কোয়া হয়েছে যে সেই বাহনখন যখন পুরনি বাহন, আর সেই বাহনখন কাটিবলে কোনবা লোক আহিছিল গ্যাস ব্যবহার করেছিল, এটা আমি চাই লম, আমি তদন্ত করে আপনার আমি জানাই দিব। অগ্নি নির্বাপক বাহিনী বাহন আহিছে, আমার চারিখন ইতিমধ্যে গাড়ি আহিছে, আর গাড়ি বর্তমান গাড়ি জুই নুমাইছে। জুই লাগিছে নাকি? নাই, বেলেগ লগা নেই, বেলেগ সেইখিনিতে হয়েছিলে, বাকি যেখানে আছে আমি ফায়ার ব্রিগেডের পানি মারি গোটেকে কন্ট্রোল করে দিয়েছে। প্রায় 40 মিনিট মান সময় লাগিছে, আমার জুই নুমাই গেছে। এটা অন্যান্য বাহনবোর ক্ষয়ক্ষতি হয়েছে? বাকি এইখন নীলাক্ষী ডাকা আছিল, তেওঁ গাড়িখন আছিল, তেওঁ খুব সাহস করে তেওঁ গাড়িখন উলাই লৈ আছে, বহুত রিস্কি, তেওঁ খুব সাহস করে তেওঁ গাড়িখন উলাই আছে। আর ইতিমধ্যে আরক্ষীয়ে মন্তব্য করেছে যে এইখন বাহন যখন অগ্নি কাণ্ড সংঘটিত হয়েছিল সেই বাহনখনের, এই বাহনখন আছিল কাষতে, এই বাহনখন ইতিমধ্যে বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, আর তথাপিও কিন্তু খুব সাহসেরে যিগৰাকী বাহনের আরোহী বাহনখন বাহনের উলিয়াই আনিছিল, আর তারপর উলিয়াই আনি অনার অবস্থার ইয়াত দৃশ্য দেখাইছো। বাহনখন যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, আর এই যে সিলভার স্কোয়ার বিল্ডিং, এই বিল্ডিংটোর তলত হঠাৎ যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এই অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার ফলতে তেনে ধরনের জুইর সূত্রপাত ঘটিছিল, আর তার ফলতে একাংশ লোকে ইতিমধ্যে এই নিজের নিজের বাহনসমূহ উলিয়াই আনবলে সক্ষম হয়েছে। তথাপিও কিন্তু বহু লোকে ভয় খাইছিল ঘটনাটা হওয়ার লগে লগে, আর কারণ এই যে অট্টালিকাটো কিছু দেখাইছো, এই অট্টালিকাটোত যথেষ্ট অফিস আছে, কার্যালয় আছে, তার লগতে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে, গতি বহু লোক এই বিল্ডিংটোর লগত জড়িত হয়ে আছে বা বিল্ডিংটোর উপর আছে, যে সময়ত ঘটনা সংঘটিত হয়েছিল, জুই সূত্রপাত ঘটি যখন বাহন, এই বাহনখন জ্বলি গৈছিল, তেতিয়া শব্দ হয়েছিল, সেই শব্দর খবর লাভ করার পিছতে বহু লোক বাহিরলে তললে নামি আনিছিল, আর নিজের নিজের বাহনসমূহ উলিয়াই আনিছে, বহুতে উলিয়াই আনিলে, কিন্তু এই বাহনখনের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, এইখন সুইফটর ক্ষয়ক্ষতি হওয়া বলে আমি দেখিছো। আর তার লগতে এটা কথা উল্লেখ করব লাগিব যে বহু লোকে কিন্তু এই আরক্ষীক খবর দিছিল, আর আরক্ষীয়ে ততাতয়াক আহিছে, ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল, আর ঘটনাস্থলীত উপস্থিত হয়ে জুই নুমাব পারিছে। এই মুহূর্তত তেও আছে, আমি তেওঁলোকত দুআষাৰ কথা পাতিব মন্তব্য লবলে চেষ্টা করিম, যেহেতু যথেষ্ট সাহসিকতার তেওঁৰ নিজের বাহনখন উলিয়াই আনিছে। কেনেকুৱা হৈছিল সেই সময়ের অকমান মোৰ মুখখন দেখিলে সিটুয়েশন গমে পাব, মেকআপ থাকা ছোৱালী এজনী এটা কলা মলা পৰি গৈছো, কি সিটুয়েশন হৈছিলে মানে এতিয়া কব নোৱাৰি, একচুয়ালি বহুত ডাঙৰ এটা অঘটনৰ পৰা আমি সবেই বাচিছোঁ। প্ৰথম কথা, মই ডিৱাইত কাম কৰোঁ, আমি মই ভয়েচ অভাৰ দি আছোঁ, তেতিয়া ভয়েচ অভাৰ দি থাকোঁতে গম পাইছোঁ জুই লাগিছে। আমাৰ বহুত কেইজনে মোক সুধি কৈছে ফোনত যে বাইদেউ জুই লাগিছে, ইমিডিয়েট চাবিটো দিয়ক, কণ্ডিশ্যন এনেকুৱা বেয়া অফিচত যে কলা ধোৱা কোনোফালে একো দেখা পোৱা নাই, মোৰ চাবি আছে 6 ফ্লৰত, মই আছোঁ 5 ফ্লৰত, মই যাওঁ কেনেকৈ? কিন্তু মোৰ ইমান বেয়া লাগিছে সেইখিনি সময়ত, মোৰ এখন আগতো গাড়ী চুৰ হৈছিলে, গতিকে এইখন হেৰুৱাৰ এটা মই বুঝি পাইছো কি হব পাৰে। মই মৰহা কৰি ওপৰলৈ চাবিটো আনি মই চাবিটো 6 ফ্লৰৰ পৰা দলিয়াই দিছোঁ তলত, গজেনে চাবিটো লৈ সি সাহস কৰি গ'ল, কিন্তু কৈছে বাইদেউ গাড়ীখন যথেষ্ট গৰম, মই যাব নোৱাৰোঁ, হয়ও কাৰণ কাষৰ গাড়ীখনে জ্বলি আছে। কিন্তু মোৰ ইমান বেয়া লাগিছে, মই দেখি আছোঁ গড়ে গাড়ীখন জ্বলিবলৈ আৰম্ভ কৰিছে ন, মই মৰহা কৰি মই গাড়ীখন মানে ভিতৰত সোমাইছোঁ, সোমাই ষ্টাৰ্ট দিব পৰা নাই, বহুত সময় লাগিছে, তেতিয়া ভয়ো লাগিছে কেনেবাকৈ যদি ব্লাষ্ট হয় গাড়ীখন, পেট্ৰল আছে ইমান, মই বহুত ভয় খাইছোঁ, কিন্তু ভগৱানৰ নাম লৈ মই গাড়ীখন লাষ্ট মমেণ্টত অন হৈছে। হয়তো মোৰ গাড়ীখনৰ প্ৰতি এটা মোৰ মৰম আছে, যিহেতু মই খুব হেৰি কৰোঁ মানুহ, তাৰপিছত মই গাড়ীখন মৰহাহে ক'ব লাগিব, আচলতে অঘটন হোৱাৰো সম্ভাৱনা আছিলে, আপুনি কিন্তু বহুত সাহস, বহুত 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 বেছি চান্সেছ, কাৰণ গাড়ীখন পুৰা গৰম, আপুনি ভিতৰত গ্লাছ খুলিব পৰা নাই ন, মই
ইমান গরম উশাহত মোৰ সাফোকেশন হয়েছে। তারপর মানে গাড়িখন স্টার্ট দি মানে মই কেনেকে ভগবানে স্টার্ট যে হল হওয়ার লগে লগে মই গম পাইছো মই পারিম আর রেস্কিউ করবলে লগা লম মই এক স্পিডত মই ইহতি বাকি সাইড করে দিছে গাড়িবোর মই উলিয়াই লৈ আনি এখিনি পাইছো। আর তহতো ড্যামেজ হল বাৰু বহুতর বাহন আছিলে ইয়াত আর যখন বাহন জুই লাগিছে সেই কেনেকৈ জুই লাগিছে আপনি কিবা জুই মানে ময়োতো একদম লাস্ট টাইমত আহি পালোঁ ন মই গম নাপাওঁ। শুনামতে মোৰ কাষৰ গাড়ীখন জাষ্ট কিবা ৱেল্ডিঙৰ কাম কিবা চলি আছিলে তাতে ফিৰিঙতি হ'ল আৰু সেই ফিৰিঙতিটোৱে চিটিকি গৈ মানে গোটেই জুই জ্বলি গৈছিলে তাৰমানে তেনেকুৱা। আমাৰ ইয়াত থকা ল'ৰাবিলাকে গম পালে আৰু মোক ফোন কৰিছে মই তেতিয়া গম নাপাওঁ মই ভইচ অভাৰ দি আছোঁ। তাৰপিছত মোৰ এটা ফোন আহিলে অফিচিয়েল ফোন মই অফিচিয়েল ফোনটোত ব্যস্ত হৈ থাকিলোঁ। সেইখিনি সময়ত গাড়ীখন অলৰেডি মোৰ গলিবলৈ আৰম্ভ কৰি গৈছে তাৰমানে মই গমে নাপাওঁ। তাৰপিছত মই আহি পেলাই দেখিছোঁ জ্বলি আছে তেতিয়া মানে বাকীখিনি মই দেখা পাইছোঁ আৰু আৰু যিহেতু তেওঁৰ বাহনখন যথেষ্ট ক্ষয় ক্ষতি হৈছে এয়া পৰিৱেশ আমি কিছু দৃশ্য দেখুৱাইছোঁ যে এক হুলস্থুলীয়া পৰিৱেশ আৰু যিকোনো মুহূৰ্ততে অঘটন হোৱাৰ সম্ভাৱনা আছিল তথাপিও কিন্তু কিবাকৈ প্ৰথমবপি এই বাহনখন ৰক্ষা পৰিছে আৰু এখন বাহন ইতিমধ্যে জ্বলি চাৰখাৰ হৈ গৈছে। সেই দৃশ্য আমি আপোনালোকক ইতিমধ্যে দেখুৱাইছোঁ যে যিখন বগা ৰঙৰ বাহন সেই বাহনখন ইতিমধ্যে জ্বলি চাৰখাৰ হৈ গৈছে সেয়া এই মুহূৰ্তত বাহনখন ভিতৰতে আছে আৰু ইয়াত অন্যান্য কোনো ধৰণৰ ক্ষয় ক্ষতি হোৱা নাই যদিও পিছপিনে যিসমূহ সামগ্ৰী প্লাষ্টিকৰ সামগ্ৰী আছিল এই বাহনখনৰ ফলতে পিছপিনৰ সামগ্ৰীসমূহো কিছু পৰিমাণে জ্বলি গৈছে আৰু তাৰপিছত আৰক্ষী আহি সেই সেয়া নুমোৱাৰ চেষ্টা কৰিছে আৰু নুমাই ইতিমধ্যে এই সমগ্ৰ এই যি জুই কাণ্ড অগ্নিকাণ্ডৰ পৰা সকলোৱে ৰক্ষা পৰিছে কাৰণ এতিয়াও বৰ্তমান গৰম হৈ আছে বহু গৰম হৈ আছে এই বাহনখন যদিও বা তিনিখনকৈ অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহন আহি এই জুই নুমোৱাৰ চেষ্টা কৰিছিলে আৰু প্ৰায় 40-50 মিনিটৰ অন্তত জুই নুমুৱাবলৈ সক্ষম হৈছে। এক অভাৱনীয় হুলস্থুলীয়া পৰিৱেশৰ সৃষ্টি হৈছিল ইয়াত হঠাৎ কেনেধৰণে জুই লাগিলে ইয়াকে লৈও একাংশৰ চিন্তাত পৰিছিলে কিন্তু ইতিমধ্যে গম পোৱা গৈছে যে এই বাহনখনৰ ৱেল্ডিঙৰ কিবা কাম কৰি আছিল আৰু সেই মুহূৰ্ততে ফিৰিঙতিৰে এই জুইৰ কাণ্ড সংঘটিত হৈছিল আৰু ইতিমধ্যে এই বাহনখন জ্বলি চাৰখাৰ হৈ গৈছে আৰু ইয়াত থকা অন্যান্য বাহনসমূহ প্ৰথমবপি ৰক্ষা পৰিছে আৰু যিসকল লোক আছে স্থানীয় লোকৰ তৎপৰতাত আৰু তাৰ লগতে এয়া চাওক যে বিজুলীৰ যিসমূহ তাঁৰ আছে সেই তাঁৰসমূহ ইতিমধ্যে ৰাবৰসমূহ জ্বলি চাৰখাৰ হৈ গৈছে। এক যি অভাৱনীয় পৰিৱেশৰ সৃষ্টি হৈছিল যথেষ্ট ভয় খাইছিল এই যি বিল্ডিংটোত বহু লোক আছে বহু প্ৰতিষ্ঠান আছে ইয়াত কাম কৰা লোকসকল আছে তেওঁলোকেও চিন্তাত পৰিছিলে কিন্তু আৰক্ষীৰ তৎপৰতাত এয়া জুই নুমুৱাবলৈ সক্ষম হৈছে আৰু সেয়া আমি দেখুৱাইছোঁ যে এই চিলভাৰ স্কুৱেৰ বিল্ডিংটোত যেনেধৰণে জুইকাণ্ড সংঘটিত হৈছে সেই জুইকাণ্ডৰ পৰা কথামুখী সকলোৱে প্ৰাণ ৰক্ষা পৰিবলৈ সক্ষম হৈছে। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।